মানি প্ল্যান্ট এই গাছের অন্য একটি নাম লোভি শয়তান, বা ইংরেজিতে যাকে ডেভিলস আইভরি, ডেভিলস ভাইন নামেও জানা হয়। এরকম নাম দেওয়ার কারণ কি? কারণ কোনোভাবেই এই গাছকে হত্যা করা যায় না, এবং অন্ধকার জায়গায় রাখার পরেও এই গাছের পাতার রং সবুজই থাকে। নমস্কার বন্ধুরা, আমি অর্ণব দাস। আজকে আমি এই ভিডিওতে আপনাদের কি করে মানি প্ল্যান্ট গাছের পরিচর্যা করবেন সেটা নিয়ে আলোচনা করব। অবশ্যই প্রথমে দেখতে পাচ্ছেন আমি এখানে মাটি আর বালিকে ভালো করে মিশিয়ে চেলে নিচ্ছি, যাতে একটুখানিও কাকড় বা অন্যান্য বড় পদার্থ অর্থাৎ পাথর বা অন্য জিনিসও না থাকে। ভালো করে চেলে নিতে হবে, কারণ মাটিটা তাতে খুব ভালো হবে, অর্থাৎ ড্রেনেজ সিস্টেম সেখানে খুব ভালো থাকবে। মানি প্ল্যান্ট গাছ যে কোনো জায়গায় ভালো হয়, পাথরে, জলে, যে কোনো জায়গায় আপনি করতে পারেন। সব থেকে বিগিনারদের জন্য একটি ভালো জাতীয় গাছ এটি। এরপরে আমি এখানে ভার্মি কম্পোস্ট মিশিয়ে নিচ্ছি, এখানে আমরা কোনো রকম রাসায়নিক সার দেবো না। মানি প্ল্যান্ট গাছের জন্য কোনো নির্দিষ্ট মাটির প্রয়োজন হয় না, যদিও বা এই গাছ যে কোনো জায়গায় আপনি লাগাবেন সেই জায়গায় আপনার ভালোভাবে বেড়ে উঠবে, সেটা কম্পোস্ট হোক অথবা মাটি হোক অথবা বালি। তবু আমি এখানে যেটি নিয়েছি, ভার্মি কম্পোস্ট নিয়েছি 30%, 20% নিয়েছি স্যান্ড, অর্থাৎ যেগুলো কনস্ট্রাকশনে ব্যবহার হয় সেই স্যান্ড, আর বাকি অংশ গার্ডেন সয়েল, অর্থাৎ 50% গার্ডেন সয়েল আমি এখানে ব্যবহার করেছি। মানি প্ল্যান্ট গাছকে ঘরের মধ্যে রাখলে সেটি একটি ন্যাচারাল এয়ার পিউরিফায়ার, অর্থাৎ বাতাসকে শুদ্ধ করতে সাহায্য করে। মানি প্ল্যান্ট গাছ একটি লতানো জাতীয় গাছ, অর্থাৎ ভাইন জাতীয় গাছ। এই কারণে আমরা টবের মাঝখানে একটি লম্বা স্টিক পুঁতে দিচ্ছি। এই স্টিকটি পোঁতার ফলে গাছটি অনায়াসেই এই স্টিকের সাহায্যে উপরে আস্তে আস্তে উঠতে থাকবে। মানি প্ল্যান্ট গাছের শিকড় বেশি গভীরতা পর্যন্ত যেতে পারে না, সেই কারণেই যে সমস্ত টবের উচ্চতা ছোট হয় সেই সমস্ত টব ব্যবহার করাই সব থেকে ভালো হয়। মানি প্ল্যান্ট গাছ যে কোনো মিডিয়াতে, অর্থাৎ জলে, পাথরে, মাটিতে, যে কোনো জায়গায় মানি প্ল্যান্ট গাছ অতি সহজেই বেড়ে ওঠে। মাটিতে লাগানোর জন্য মানি প্ল্যান্ট গাছটি অনেক বেশি বৃদ্ধি হয়ে গেছে। এই জায়গা থেকেই আমি একটি ডাল কেটে নেব, এবং দেখতে পাচ্ছেন এই ডালের মধ্যে আগে থেকে কিন্তু শিকড় চলে এসেছে। অতএব এই গাছকে বসালে এই গাছ মরার সম্ভাবনা কিন্তু থাকে না। ওপর থেকে মাটিটি একটু সরিয়ে গাছটিকে এবার লাগিয়ে দিলেই গাছটি কিন্তু অনায়াসে এবার বেঁচে যাবে, এবং পরবর্তীকালে এই যে স্টিকটি দেখতে পাচ্ছেন সেটিকে ভালো করে নিজের অবলম্বন করে উঠতে থাকবে, এবং আস্তে আস্তে একটি ভালো শেপ অর্থাৎ আকারে আসতে থাকবে। এরপরে আমি এখানে একটু জল দিয়ে দিচ্ছি, এবং অবশ্যই খেয়াল রাখতে হবে বন্ধুরা, এই গাছে কিন্তু কোনো রকম রাসায়নিক সার আমরা দেবো না। যেই সব ধরনের সার আমরা অন্যান্য গাছের গোড়ায় দিয়ে থাকি, কিচেন ওয়েস্ট থেকে শুরু করে ভার্মি কম্পোস্ট, সেই ধরনের সার দিলেই যথেষ্ট। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে এইটুকুই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।